দোকান মালিক ও কর্মচারীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীতে প্রথম দিনে টিকা দেয়া হয়েছে উত্তরা অঞ্চলের মানুষকে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেটগুলোতে 10টি জোনে ভাগ করে এই কর্মসূচি হাতে নিয়েছে দোকান মালিক সমিতি পর্যায়ক্রমে বাকিদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা করোনা সংক্রমণ বাড়লে আবারও লকডাউন হতে পারে শপিং মল বন্ধ হয়ে ক্ষতির মুখে পড়তে পারে ব্যবসা প্রতিষ্ঠান এমন শঙ্কা বেশ কয়েক সপ্তাহ ধরে বিরাজ করছে দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এজন্য অনেকে টিকা নিয়েছেন এরই মধ্যে তবে একটি বড় অংশ রয়ে গেছে টিকা কার্যক্রমের বাইরে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে দোকান কর্মচারীদের এই লাইন মূলত করোনা টিকার জন্য ব্যবসা চালু রাখতেই এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে দোকান মালিক সমিতি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলেও টিকা পেয়ে খুশি সবাই মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় খুব ভালোভাবে এই টিকাটা দিতে পারছি এতটা গুরুত্ব দেনে আর এখন দেখতেছি সবাই নিচ্ছে আমিও নিচ্ছি এদের অনেকে এনআইডি না থাকায় আগে টিকা নেননি বলছেন এই উদ্যোগ তাদের জন্য বড় সুবিধা ভোটার আইডি কার্ড ছাড়া দেওয়া যেত না আমাদের এখন জন্ম নিবন্ধনের কাগজ হয়েই আমরা টিকাটা দিতে পারছি সাধারণ মানুষ অনেকেই বুঝে না যারা একটু নিম্নবিত্ত আছে কিংবা হয়তো একদম পড়াশোনা জানে না তারা এগুলো বুঝে না তো তাদের জন্য এটা অনেক ভালোই সংশ্লিষ্টরা জানান প্রথম দিনে শুধু উত্তরা জোনের মার্কেটগুলোকে অন্তর্ভুক্ত করা হয় পর্যায়ক্রমে সব দোকান মালিক ও কর্মচারীদের টিকা দেওয়া হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আজকে এই ফ্রেন্ডস ক্লাব মাঠে উপস্থিত হয়ে সবাই টিকা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে আশা করি যদি এইভাবে দেওয়া যায় তারা যে ঘোষণা দিয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে তারা ব্যবসায়ী সমাজ এই তাদের ব্যবসার মহলে এই টিকা মুক্ত বিশেষ করে টিকার আওতায় সবাইকে নিয়ে আসবে সেটা আশা করি আল্লাহর রহমতে ফলপ্রসূ হবে শনিবারের এই কর্মসূচিতে 3000 মানুষের দেওয়া হয় সিনোফার্মের প্রথম ডোজ আগামী মাসের 12 তারিখে দ্বিতীয় ডোজ পাবে এরা পিয়াস মাহমুদ দেশ টিভি ঢাকা